আসসালামু আলাইকুম বন্ধুরা, আমার নতুন আইটি ভিডিও দেখার জন্য আপনাদের সবাইকে ওয়েলকাম জানাচ্ছি। আজকে আমি এই খুব সুন্দর বেবি শাওয়ার থিমকে একটি ডেকোরেশন আপনাদের সাথে শেয়ার করব। আর এখানে আমি ফন্ডেন্টের কাজটি আপনাদের সাথে আগে শেয়ার করছি। এখানে যেহেতু ডেকোরেশনে আপনাদের মানে ডেকোরেশনের দুটো জুতো তৈরি করতে হবে, এবং সেই অনুযায়ী আমি ফন্ডেন্টে কিছু জুতো তৈরি করার মানে ট্রাই করছি। আর এখানে আমি একটি মানে টেমপ্লেট থেকে এই এই শেপগুলো নিয়েছি। আর টেমপ্লেট হিসেবে আমি একটা প্রিন্ট আউট করে নিয়েছিলাম, আর সেটা এই ফন্ডেন্টের উপর বসিয়ে দাগ কেটে আমি সেভাবে আমি এই ফন্ডেন্টগুলো কেটে নিচ্ছি। এখানে আমি ভিডিওতে দেখিয়ে দিলাম কিভাবে আমি এই কাজটি করছি। আর যেহেতু ফন্ডেন্টের কাজ একটু সময় সাপেক্ষে এবং একটু ঝামেলাপূর্ণ, তাই পুরোপুরি ক্লিপস মানে পুরো ক্লিপসগুলো নেওয়া পসিবল হয়নি। তবে এখানে যতটুকু দেখালে একটা জুতো তৈরি করার ধারণা তৈরি হবে, সেই অনুযায়ী আমি ততটুকুই দেখিয়েছি। এখানে আমি এই জুতোটার যে বিভিন্ন পার্টসগুলোকে ছোটো ছোটো সেলাইয়ের ইফেক্ট দেওয়ার জন্য আমি এখানে এই টুলসটা ব্যবহার করছি। এখানে এই ফন্ডেন্ট টুলসগুলোর সবগুলো টুলসের নাম আমার জানা নেই, আমি জাস্ট ব্যবহার করা লাগবে এবং কোন কাজে কোনটা ইউজ হয় সেটুকু জাস্ট জানি, এবং সেই অনুযায়ী কিন্তু আমি এই কাজগুলো করি। এবং আপনার ভিডিওতে দেখতে পাচ্ছেন যে এই টুলসটা দিয়ে ইফেক্টটা কেমনটা এসেছে, এবং মানে ফন্ডেন্টের ডেকোরেশন পিসগুলোর চেহারা চেঞ্জ করে দেয়, মানে খুব সুন্দর একটা রিয়ালিস্টিক ভাব চলে আসে আর কি। এখানে আমি সোল দুটোকে নিয়ে তার সোলের ওপরে কিছু এক্সট্রা ফন্ডেন্ট লাগিয়ে নিচ্ছি, যাতে জুতোর ও সামনের পাশটা যেমনটা আমি করতে চাই তেমনটাই যেন থাকে এবং নড়ে না যায় বা বসে না যায়, যার কারণে আমি এখানে একটু এক্সট্রা ফন্ডেন্ট ভেতরে আমি বসিয়ে দিলাম, যাতে সামনের গোল সাইডটা ফিনিশিংটা যেন সুন্দর থাকে। এখানে আপনাদেরকে দেখানোর সুবিধার্থে আমি এখানে যেহেতু ফন্ডেন্ট কেকের কাজ একটু সময় সাপেক্ষের কাজ, তাই পুরোটা তো ভিডিও করা পসিবল না, আর যাতে অল্প সময়ে পুরোটা যেন আপনাদেরকে দেখাতে পারি তার জন্য আমি এখানে ক্লিপ স্পিড ইউজ করেছি। আর এটা না করলে ভিডিওগুলোর দৈর্ঘ্য এত বেশি বেড়ে যাবে যে আপনারা ধৈর্য হারা হয়ে যাবেন, দেখতে যাবেন না, যার কারণে খুব অল্প সময়ের মধ্যে পুরো বিষয়টাকে কভার করার জন্যই আমি ক্লিপ স্পিড ইউজ করেছি এবং এভাবেই আমি কাজটা করছি। তা আমি এখানে দেখাচ্ছি যে আমি দুটো জুতোকে একসাথে করছি যাতে ডিফারেন্স না থাকে দুটোর মধ্যে। আর এখন আমি সাদা কিছু বেল্ট কেটে নিচ্ছি, যাতে জুতোর নিচের সাইডে একদম নিচের সাইডে একটু বেল্টের মতো দিতে পারি। এতে করে জুতোগুলোর লুকস আরও বেশি ভালো লাগে, দেখতে সুন্দরও লাগে, একদম রিয়েলিস্টিক মনে হয়। আমি এখানে জুতোটাকে যতটা সম্ভব হাতে ফিনিশিং আনার চেষ্টা করছি। আর এই কাজগুলো কিন্তু দেখতে মনে হচ্ছে খুব দ্রুত করছি, কিন্তু এতটা দ্রুত আসলে করিনি, খুব সময় নিয়ে কাজটা করতে হয়। আর ফন্ডেন্টের কাজগুলো যেহেতু খুব সময়ের কাজ এবং অনেক প্রচুর ধৈর্যের কাজ, অনেক সময় যায় এবং শ্রম লাগে প্রচণ্ড, যার কারণে কিন্তু এই ফন্ডেন্ট কেকগুলোর প্রাইস একটু বেশি হয়ে থাকে। এখানে প্রোডাক্ট কস্টিংয়ের চাইতে সময়ের কস্টিংটাই বেশি, যার কারণে যারা মনে করেন যে অমুক পেজে তো এত কম, এত আপনি এত বেশি কেন রাখছেন, ভাই অন্যের সাথে তুলনা করবেন না। আপনি যদি আমার কেক পছন্দ করেন, আমার কাছে আমার কেকের দাম অনুযায়ী আপনাকে কেকের অর্ডারটা করতে হবে, কারণ আমি অন্য পেজের খোঁজ খবর রেখে কিন্তু আমি এখানে আমার প্রোডাক্টের কস্টিং আমি করিনি, কারণ আমি জানি যে এই কেকটা করতে আমার কতটুকু শ্রম গেছে, কতটুকু সময় গেছে এবং কতটুকু প্রাইস রাখলে আমার কাছে কষ্টদায়ক মনে হবে না এবং শ্রমটাকে ব্যর্থ মনে হবে না, বিফলে গেল এমনটা মনে হবে না, আমি অতটুকু প্রাইজ আমি রাখি, এর বাইরে আমি প্রাইজ রাখি না, কারণ আমি আমার কাজ অনুযায়ী আমি দামটা নিয়ে থাকি। যদি মনে করেন যে না আমার কাজ অন্যদের থেকে একটু আলাদা, তাহলে আমার দামটা অন্যদের থেকে একটু আলাদা হবে, এটাই স্বাভাবিক। তাই যারা মনে করেন যে আমার কেকের দাম একটু বেশি নিয়ে থাকি, তাদের জন্য বলছি আমি আমার কেকের কাজ আমি অবশ্যই বেশি নিয়ে থাকি, সেটাও আমি জানি, কারণ সেই বেশি অনুযায়ী কিন্তু আমি কাজটা করে দিই, এটা আমি অহংকার করে বলছি না, জাস্ট খালি তাদের জন্য কথাটা বললাম যারা অন্যায়ভাবে মানে খুব খারাপভাবে এসে আমাকে মন্তব্য যখন করেন যে এত বেশি দাম নিচ্ছেন, এত আপনারা কি স্বর্ণ দিয়ে কেক বানিয়ে দিচ্ছেন কি না, তাদের জন্য এই কথাটা বলা। তবে এটা সবাই পার্সোনালি নেবেন না, যারা আমার কাছে কেক অর্ডার করেন আমার ডেকোরেশন দেখেই আমার কাছে কেক অর্ডার করেন, এটাও আমি জানি। তাই অনেক আপু আছেন, অনেক ভাই আছেন যারা কেকের দামটাও জিজ্ঞাসা করেন না, আপনার তাদেরকে অনেক অনেক থ্যাংকস যে আমার প্রতি তারা চোখ বন্ধ করে বিশ্বাস রেখেছেন এবং বিশ্বাস রেখে আমাকে কেকের অর্ডারগুলো দিয়ে থাকেন।
তা যারা সন্দেহ পোষণ করেন তাদেরকে বলবো তারা যেন অন্য পেজগুলো থেকে কেক অর্ডার করেন, যাতে যেখানে আপনারা কম দামে পাবেন। আমি এমন কোনো কাজ করি না যাতে কেকের মানে ডিজাইন নিয়ে কোনো কাস্টমারকে আফসোস করতে হয় বা কোনো কম্প্রোমাইজ করে তাদের প্রোগ্রামটা চালিয়ে নিতে হয়। আমি যদি যে কাজটা পারবো না সেই কাজটা কখনোই হাতে নিই না। পুরো কেকটা যখন আমি দেখবো যে না আমি এটা অন্তত 95% বা 90% আমি সিমিলার করে দিতে পারবো, তখনই কেকের কাজটা আমি হাতে নিই। তাই আমার কেকের কাজ যদি আপনার ভালো লাগে অবশ্যই আমাকে আমার পেজে ইনবক্স করবেন। তবে যারা দামটা নিয়ে বেশি মানে ঘাটাঘাটি করেন তাদেরকে বলবো যে পেজে দামটা কম পাবেন অবশ্যই সেই পেজে কেকটা অর্ডার করবেন, এতে করে আপনাদের বাজেট ঠিক থাকবে। তাই ইনবক্সে এসে উল্টোপাল্টা কথা না বলে অবশ্যই আপনারা ট্রাই করবেন বাজেটের মধ্যে কাজ করার, এতে আমারও সময় নষ্ট হবে না আপনাদেরও সময় নষ্ট হবে না। তাই যে আপু এই কেকটি অর্ডার করেছিলেন কিছুদিন আগে, একটি হ্যালো কিটি থিম কেক অর্ডার করেছিলেন, আপু আমার পরিচিত, আর আলহামদুলিল্লাহ আপুর মানে নেক্সট মানে লাস্ট কেকের রিভিউ ভালো ছিল, আলহামদুলিল্লাহ এই কেকটা আপুর পছন্দ হয়েছে আশা করি। আর এই ছিল আমার আজকের ভিডিও, যদি ভালো লাগে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না, সেই সাথে আমার ইউটিউব চ্যানেলটাকেও সাবস্ক্রাইব করে রাখবেন। আজ তাহলে এই পর্যন্ত বন্ধুরা, দেখা হবে নেক্সট ভিডিওতে, আল্লাহ হাফেজ।